জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের দুস্থ পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড কমিটির প্রতিনিধিরা লকডাউনের জেরে গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরের জনজীবন প্রায় স্তব্ধ হয়ে রয়েছে রয়েছে রাস্তাঘাটও এদিকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ছেন পরিবারের সদস্যরা মাথায় রেখে ওয়ার্ডের পরিবারগুলোর পাশে দাঁড়ালেন ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর ও কমিটির প্রতিনিধিরা গত দুদিন ধরে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল বিস্কুট আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছেন তারা বুধবার ওয়ার্ডের ইন্দিরা কলোনি হাসপাতাল পাড়া ও পাড়ার একাংশে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন কাউন্সিলর সম্রাট রায়চৌধুরী ওয়ার্ড কমিটি কমিটির সভাপতি সুদীপ রায় সহ অন্যান্যরা কাউন্সিলর সম্রাট রায় চৌধুরী বলেন সব মিলিয়ে একশো কুড়িটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে এগুলো শেষ হয়ে গেলে ওই পরিবারগুলোকে ফের সাহায্য করা হবে আজকে আমরা এক নম্বর ওয়ার্ডে ত্রাণটা বিলি করছি কিছু পরিবারকে হ্যাঁ যাদের একদমই খাবারের ব্যবস্থা একদমই নেই রেশন একদমই শেষ তাদেরকে দেওয়া হচ্ছে এবং এটা দুদিন তিন দিন পরপর চলবে আর মানুষকে বলা হচ্ছে তারা যেন সরকারের আবেদনটা মানে এবং বাড়ির থেকেই যাদের না হয় এবং তাদের যা যা পরিষেবা দেওয়ার আমরা তাদের বাড়িতে গিয়ে আমরা পৌঁছে দিব সেটা একদিন হোক দুদিন অন্তর পর কাদের পক্ষ থেকে করে দিচ্ছে না এইটা এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি